রাজধানীর হাতিরঝিলে বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স ও সাইক্লিং ক্লাবের উদ্যোগে জয় বাংলা ম্যারাথন 2024 অনুষ্ঠিত হয়েছে। ভোর 5টায় 3,500 অংশগ্রহণকারীকে নিয়ে জয় বাংলা বলে আগেবারও প্রতিবাদ দেয় ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হাতিরঝিলে মেরুল বাড্ডা পয়েন্ট থেকে দৌড় শুরু করে এমফি থিয়েটারের সামনে গিয়ে শেষ হয়। প্রতিযোগিতার 3 ঘন্টা 40 মিনিটের মধ্যে 21.095 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বিশেষ অতিথি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উত্তরের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম।